কাবলাল জুমার সালাত কাবলাল জুমার সালা বেদাত এভাবে বলা যাবে না কাবলাল জুমা কথাটা কী কাবলাল জুমা মানে হচ্ছে জুমার আগে জুমার আগে রাসুলসাল্লাহ সাল্লামের ইন্সট্রাকশন হচ্ছে তোমরা যতটুকু ইচ্ছা সালাত পড়তে পারো মানে হাদিসের ভাষা থেকে যেটা বোঝা যায় যে দুরাকাত দুরাকাত করে যা ইচ্ছা মুসল্লি সেটা পড়তে পারে এখানে হয়তো বা আপনি প্রশ্ন করতে চেয়েছেন যে কাবলাল জমা নামে যে চার রাকাত আমরা পড়ার প্রচলন করেছি সেটা বেদা আত কিনা এক প্রসঙ্গে আমরা বলবো যে কাবলাল জমা চার রাকাত পড়া রাসুলসাল্লাহ সাল্লাম থেকে এভাবে সাব্যস্ত হয় নাই রাসুল সাল্লাহ সাল্লাম জমার আগে এটা আনলিমিটেড দুরাকাত করে পড়ার তিনি অনুমতি দিয়েছেন সুতরাং এটাকে জোহরের আগের চার রাকাতের মতো রাতে চার রাখাতের মতো এটাকে কনসিডার করা বা এটাকে নির্ধারিত করা সেটা ঠিক নয় সেজন্য জন্য ওলামেকার অনেকে বলেছেন কাবলাল জুমাকে চার রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে একসাথে চার রাকাত পড়া এভাবে নিয়ম জারি করা এটা অনেকে বলেছেন যে বেদাত। আপনি হয়তো সেই প্রশ্নটাই করেছেন বলে আমার ধারণা এবং আমরাও বলবো যে আসলে কাবলাল জুমা দ্বারাই বোঝা যাচ্ছে যে এই চার রাকাত জুমার অন্তর্ভুক্ত নয় এটা জুমার আগে কাবলাল জুমা মানে জুমার আগে তাহলে জুমার আগে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা কি সেভাবে পালন করাটাই আমাদের জন্য শ্রেয় বায়দাল জুমা বায়দাল জুমা মানে জুমার পরে রাসুল সাল্লাহ সাল্লাম কখনো দুরাকাত পড়েছেন কখনো দুরাকাত দুরাকাত করে চার রাকাত পড়েছেন সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা জুমার সালাত সালাদ কয়াঘাত বললে দেখা যাচ্ছে যে কাবলাল জুমা জুমা বায়দাল জুমা এগুলোকে সব একসাথ করে রাখাত সংখ্যা বলি এটা ঠিক নয় সাধারণত কোনো সালাদ বলতে ফরজ সালাদকে বোঝানো হয় তাহলে জুমার সালাত আসলে মূলত কয় রাঘাত দুরাকাত জুমার আগে যা ইচ্ছা পড়তে পারবে পরে দুরাকাত বা চার রাখাত পড়তে পারবে জহরের সালাদ চার রাখাত ফরজ তাহলে কবলাল কবলাত দহর কবলাত দহর দুরাকাত বা চার রাখাত ابقا بعد الظهر تركت ابتدي ابقا بيها ما ديرك